নমস্কার বন্ধুরা, খবর সন্ধানে প্রত্যেককে স্বাগত। আজকে পশ্চিমবঙ্গের 23টি জেলাতে কোথায় কেমন আবহাওয়া থাকবে, যে প্রচণ্ড গরম পরিস্থিতি চলছে, সেটা কবে কমবে, বৃষ্টি কবে ফিরতে পারে, কি বলছেন আবহাওয়া দপ্তর, কি দেখতে পাওয়া যাচ্ছে অনলাইন ওয়েবসাইটগুলো থেকে, সমস্ত কিছু আপনাদের সঙ্গে শেয়ার করব খুব সংক্ষিপ্তভাবে। ভিডিওটি কাজে লাগলে একটি লাইক করতে ভুলবেন না, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার রিকোয়েস্ট রইল। আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছেন পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে যে অসহনীয় গরম পরিস্থিতি চলছে, আজকে 7টি জেলাতে লু বা তাপপ্রবাহের সতর্কবার্তা রয়েছে, আগামীকালও 7টি জেলাতে রয়েছে, তবে 29 তারিখে কিছুটা কমতে পারে, মাত্র 3টি জেলাতে তাপপ্রবাহের সতর্কবার্তা রয়েছে। আজকে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে বলা হয়েছে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, এছাড়া পূর্ব বর্ধমানে তাপপ্রবাহ চলতে পারে, আগামীকালও এই জেলাগুলোতে চলতে পারে, 29 তারিখে শুধুমাত্র বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমানে চলতে পারে, অর্থাৎ 29 তারিখ থেকে এই গরম পরিস্থিতি কিছুটা কমতে পারে, এই রয়েছে পূর্বাভাস। বাকি জেলাগুলোতে কোথাও কোনো লু বয়ে যাওয়ার সতর্কবার্তা নেই। 40, 41, 42, 43 পর্যন্ত সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে। কলকাতা, হাওড়া, হুগলি, 224 পরগনা, পূর্ব মেদিনীপুরে 37 থেকে 38 ডিগ্রি সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে, এমনটা পূর্বাভাস। বৃষ্টির কোনো সম্ভাবনা আজকে নেই, আগামীকাল কোথাও কোথাও খুবই হালকা বৃষ্টি হতে পারে, এমনটা বলছেন আবহাওয়া দপ্তর। বীরভূম, মুর্শিদাবাদের কোথাও কোথাও 29 তারিখে নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, 224 পরগনা, পূর্ব মেদিনীপুরে কোথাও কোথাও 30 তারিখে নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, 224 পরগনা, মেদিনীপুর, সঙ্গে অনলাইন ওয়েবসাইট দেখাচ্ছে পূর্ব বর্ধমান, হুগলির কোথাও কোথাও বৃষ্টি হতে পারে। বৃষ্টি বাড়তে পারে মে মাসের 1 তারিখ থেকে, 2, 3, 4 তারিখে বৃষ্টির সম্ভাবনা এখনও পর্যন্ত বেশি দেখতে পাওয়া যাচ্ছে অনলাইন ওয়েবসাইট থেকে, কারণ আবহাওয়া দপ্তরের আপডেট 30 তারিখ পর্যন্ত রয়েছে। তাতে আমরা লক্ষ্য করতে পারছি মে মাসের প্রথম সপ্তাহে প্রধানত দক্ষিণবঙ্গ জুড়ে ঝড় বৃষ্টি আসতে পারে, এটা সম্ভাবনা, হবেই এমনটা আমরা বলছি না। সেই সম্ভাবনা সবথেকে বেশি রয়েছে প্রধানত কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান, এছাড়া পশ্চিম বর্ধমান, নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদে। বাকি যে জেলাগুলো রয়েছে যেমন বাঁকুড়া, পুরুলিয়া, এছাড়া রয়েছে ঝাড়গ্রাম, এখানেও বৃষ্টি চলতে পারে, অর্থাৎ দক্ষিণবঙ্গ জুড়ে ঝড় বৃষ্টি আসতে পারে মে মাসের প্রথম সপ্তাহে। উত্তরবঙ্গের ক্ষেত্রে যে আপডেট রয়েছে তাতে আজকে হালকা বৃষ্টি কোথাও কোথাও চলতে পারে, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ারে, নিচের 3 জেলা, 2 দিনাজপুর, মালদাতে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। আগামী 2 দিন বৃষ্টি একটু কম থাকবে, 29 এবং 30 এপ্রিল বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গের 8টি জেলাতেই, একেবারে দার্জিলিং থেকে মালদা পর্যন্ত হালকা থেকে কোথাও কোথাও হালকা মাঝারি হতে পারে। তাপপ্রবাহের কোনোরকম সতর্কবার্তা উত্তরবঙ্গের কোনো জেলাতে নেই, যদিও মালদাতে প্রচণ্ড গরম থাকবে, 39 থেকে 41 এর মধ্যে তাপমাত্রা সর্বোচ্চ থাকার সম্ভাবনা আজকে 27 এপ্রিল তারিখে রয়েছে। তো বন্ধুরা, বুঝতেই পারলেন উত্তরবঙ্গের ক্ষেত্রে যেমনটা চলছে মোটামুটি তেমনটাই চলতে পারে, বৃষ্টি একটু কম হবে আগামী 2 দিন, তবে দক্ষিণবঙ্গে অসহনীয় গরম পরিস্থিতি এখনও 3 দিন চলতে পারে এবং 30 তারিখের পর থেকে একটা চেঞ্জ বা পরিবর্তন আসতে পারে, এই মুহূর্তের এটা রয়েছে আপডেট। আশা করছি ভিডিও আপনাদের কাজে লাগবে। থ্যাংকস ফর ওয়াচিং।